দাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জামালপুর সরকারি কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য এবং দাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুর রহমান আনিস সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।